সো ভাবছেন ইউটিউবে কাজ শুরু করবেন, অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না যে ইউটিউবে কী বিষয় নিয়ে কাজ করবেন, কী টপিকে ভিডিও মেক করবেন আর কী ক্যাটাগরি চ্যানেল তৈরি করবেন। আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন ভাই কী বিষয়ে ইউটিউবে কাজ করলে খুবই দ্রুত সাকসেস পাওয়া যাবে, তাহলে আমি এক কথায় বলে দেবো আপনারা ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। কারণ ফানি ভিডিও ইউটিউবে সবচেয়ে পপুলার একটা ভিডিও। এই ফানি ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন খুবই দ্রুত সাকসেস হতে পারবেন। আপনি মিনিমাম 20-30টা ভিডিও আপনি ইউটিউবে যদি আপলোড করতে পারেন তবে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন, ইউটিউবে সাকসেস হয়ে যাবেন। তো ফানি ভিডিও তৈরি করার জন্য আপনার কিছু পরিশ্রম করতে হবে, আপনার কিছু প্রয়োজন হবে। প্রথম প্রয়োজন হবে একটা টিম, তারপর একটা ক্যামেরা, কম্পিউটার, ভালো উন্নত মানের ক্যামেরা প্রয়োজন হবে, ভালো একটা ল্যাপটপ প্রয়োজন হবে, তারপরে কিন্তু আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। সো আপনার যদি এইসব থেকে থাকে আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। সো যাদের ক্যামেরা নেই, ল্যাপটপ নেই, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি 5টি ভাইরাল ক্যাটাগরি চ্যানেল শেয়ার করতে যাচ্ছি, আশা করবো আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। টেকনিক্যাল ফিল্ড থেকে এই 5 ক্যাটাগরি চ্যানেল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই 5 ক্যাটাগরির মধ্যে আপনি যদি কাজ করতে পারেন ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন এবং সেখান থেকে বেনিফিটও পাবেন। সো আশা করব পুরো ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, আর আপনারা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনি কী টপিকে কাজ করলে দ্রুত সাকসেস হতে পারবেন ইউটিউবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ নিচ থেকে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো ইউটিউবের সবচেয়ে ভাইরাল ক্যাটাগরি চ্যানেলের প্রথম লিস্টে রেখেছি হলো সাইবার সিকিউরিটি। সো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময় যে হারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ইমেল, ইউটিউব যে হারে হ্যাক হচ্ছে, সব কিছুই হ্যাক হওয়ার একটাই কারণ সিকিউরিটি না থাকার কারণে। সো আপনারা মূলত এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন, এই ক্যাটাগরি চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে পারেন খুবই দ্রুত ইউটিউবে সাকসেস হতে পারবে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এই ক্যাটাগরি চ্যানেলটিকে, দেখতে পারবেন সেসব চ্যানেল খুবই পপুলার। সো আপনার মূলত কাজ থাকবে আপনি তাদেরকে হেল্প করবেন, কীভাবে ফেসবুক সিকিউরিটি দিতে হবে, কীভাবে ইমেল সিকিউরিটি দিতে হবে, আপনি কীভাবে ইউটিউব চ্যানেল সিকিউরিটি দিতে হবে ইত্যাদি, এই বিষয় নিয়ে আপনি কাজ করবেন। এই সাইবার সিকিউরিটি মূলত এই বিষয় নিয়ে আপনি ইউটিউবে কাজ করবেন। ওকে, এই বিষয়ে আপনি ভিডিও মেক করবেন আর ইউটিউবে আপলোড করে দেবেন, দেখতে পারবেন আপনি খুবই দ্রুত সাকসেস হতে পারবেন ইউটিউব থেকে। সো লিস্টের দ্বিতীয় নম্বর ক্যাটাগরি চ্যানেলটা হলো ওয়েবসাইট ম্যানেজমেন্ট। সো আপনার যদি ওয়েবসাইটের পরে একটু ধারণা থাকে তবে আপনি এই বিষয়টা দেখতে পারেন। আপনি মূলত কাজ করবেন কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, কীভাবে ডোমেন হোস্টিং দিতে হয়, কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় ইত্যাদি, এই বিষয়ে আপনি ভিডিও মেক করবেন আর ইউটিউবে আপলোড করবেন। ইউটিউবে এই বিষয়ের পরে খুবই কম ভিডিও আপলোড করা হয়েছে, যে কারণে আপনার ভিডিও যদি আপনি সুন্দরভাবে তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন অতি দ্রুত আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন। তো আপনি যদি এই বিষয় নিয়ে কাজ করতে পারেন অবশ্যই আপনার একটু নলেজ থাকতে হবে ওয়েবসাইটের বিষয়ে, আর ওয়েবসাইটের বিষয়ে যদি আপনার নলেজ থাকে তবে আপনি এক কথাই এই বিষয়ের পরে মতামত দিয়ে দিতে পারেন এবং এই বিষয় নিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন। লিস্টের তৃতীয় নম্বর ক্যাটাগরি চ্যানেলটি রেখেছে হলো ভিডিও টেকনিক্যালি। সো আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে ভালো বোঝেন তবে এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সম্পর্কে জানাবেন আপনার দর্শকদেরকে, কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ভিডিওতে লোয়ার টাইটেল ব্যবহার করতে হয় ইত্যাদি, এই বিষয় নিয়ে আপনি ভিডিও মেক করবেন আর ইউটিউবে আপলোড করবেন। এই বিষয়টা কিন্তু সবার প্রয়োজন, আমার নিজেরও কিন্তু এই বিষয়ে প্রয়োজন হয়, আমি ইউটিউব নিয়ে সার্চ করি এবং সেই সব ভিডিওগুলো আমি দেখে নিই। তো আপনি যদি এই বিষয় নিয়ে কাজ করেন অতি দ্রুত কিন্তু ইউটিউবে সাকসেস হয়ে যেতে পারবেন। আপনি শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে কিন্তু আপনি এই বিষয়টা কাজ করতে পারবেন। টাইম মাস্টার আছে, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং দেখালেন, পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আপনি দেখালেন, এই বিষয়টা নিয়ে আপনি কাজ করতে পারেন যদি আপনি এডিটিং সম্পর্কে ভালো বোঝেন। আপনি এই বিষয় নিয়ে যদি কাজ করেন অতি দ্রুত সাকসেস হতে পারবেন এবং ইউটিউব থেকে আপনি বেনিফিটও পাবেন। সো লিস্টের চতুর্থ নম্বর ক্যাটাগরি চ্যানেলটা হলো ফিল্ম টেকনিক্যালি। সো আপনি যদি ভিডিও করতে ভালোবাসেন, অর্থাৎ আপনি যদি ফিল্ম শট সম্পর্কে ভালো বোঝেন, অর্থাৎ ভিডিও করতে আপনি খুবই পারদর্শী, তবে আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। আপনার মূলত কাজ থাকবে আপনি দেখাবেন কীভাবে শর্ট মুভি তৈরি করতে হয়, কীভাবে মিউজিক সং তৈরি করতে হয়, এই বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। এই বিষয়ে একেবারে ইউটিউবে ভিডিও নেই বললেও চলে, আপনি যদি এই বিষয় নিয়ে কাজ করতে পারেন খুবই অল্প ভিডিওতে আপনি ভাইরাল হয়ে যাবেন এবং ইউটিউবে সাকসেস হতে পারেন। অবশ্যই আপনার যদি এই বিষয়ের পরে কোনো ইন্টারেস্ট থাকে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। সো লিস্টের 5 নম্বর ক্যাটাগরি চ্যানেলটা হলো অনলাইন আর্নিং। সো অনলাইন আর্নিং এমন একটা বিষয়, এই ধরনের ভিডিও কিন্তু সবার প্রয়োজনে থাকে, আপনার নিজেরও কিন্তু প্রয়োজনে থাকে। আপনি এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে আর্নিং করার জন্য, আপনি আর্নিংয়ের পরে কিন্তু সবাই ভিডিও দেখে থাকে। সো আপনি যদি এই বিষয়টা কাজে লাগিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন তবে অতি দ্রুত সাকসেস হতে পারবেন। আপনি যদি আর্নিং রিলেটেড কোনো ভিডিও মেক করতে পারেন, কারণ আর্নিং ভিডিও সবার কিন্তু প্রয়োজন হয়, সবাই দেখতে কিন্তু আগ্রহী, সবাই ইউটিউবে গিয়ে সার্চ করে হাউ টু আর্ন মানি, কীভাবে আর্ন করতে হয় মোবাইল দিয়ে, এইসব বিষয়ে আপনি কাজ করতে পারেন।
আর এই ধরনের ভিডিও তৈরি করতে আপনার কোনো ল্যাপটপ কম্পিউটার কিছু প্রয়োজন হবে না, আপনার শুধু অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আপনি এই কাজ করতে পারবেন ইউটিউবে। তো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও তৈরি করলেন এবং বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন এডিটিং, সেসব অ্যাপ দিয়ে আপনার ভিডিওটা এডিট করতে পারেন, তারপর আপনি ইউটিউবে আপলোড করে দিতে পারেন। এই ধরনের চ্যানেলে ভিডিও খুবই সহজে তৈরি করে ইউটিউবে আপলোড করা যায়। সো এই পাঁচ ক্যাটাগরি চ্যানেলের মধ্যে আপনি যদি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন ইউটিউবে দ্রুত সাকসেস হতে পারবেন। সো এই ধরনের ক্যাটাগরি ভিডিও ইউটিউবে খুবই কম আসে, যে কারণে আপনি ভিডিও ছাড়লেই কিন্তু সাকসেস হতে পারবেন ইউটিউবে এবং দ্রুত কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। সো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন এই পাঁচ ক্যাটাগরি চ্যানেলের মধ্যে আপনার কাছে কোন ক্যাটাগরি চ্যানেলটা সবচেয়ে ভালো লাগলো, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান অবশ্যই জানাবেন। আর আপনি যদি অলরেডি এইসব ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন তাও একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করছি।